أعوذ بالله من الشيطان الرجيم রজম কৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা এবং রহমত নাজিল হোক এটি আমার কামনা আজ পয়লা জানুয়ারি 2015 সাল আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশের সমস্ত ভাই বোনদেরকে যারা দেশে রয়েছেন এবং বিদেশে রয়েছেন জানাতে চাচ্ছি দেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে নতুনভাবে গড়ার জন্য দেশকে নতুন আঙ্গিকে গড়ার জন্য একটি বিশেষ দলের ঘোষণা দিচ্ছি দলটির নাম হলো বাংলাদেশি সেবা পার্টি বিএসপি আপনারা যে যেখানে রয়েছেন বাংলাদেশি সেবা পার্টি .com এর মাধ্যম দিয়ে জানতে পারবেন আমরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব দেশের মানুষকে ভ্রাতৃত্বের জিঞ্জিরে গাঁথব এবং দেশ থেকে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার দূর করব কিভাবে আপনারা আমাদের সাথে আসলে আমরা সবাই মিলে এই দেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারব সেজন্য আশা করি আপনারা সত্যের সাথে দিবেন সত্যকে জানবেন এবং সত্যকে প্রচার করবেন মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি কখনো রাজপথ বন্ধ করার কিংবা কোনো একজন মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতিতে এগোবে না এ ধরনের রাজনীতি করবে না বাংলাদেশি সেবা পার্টি কোনো মানুষকে বধ করে সংঘাত সৃষ্টি করে ক্ষমতায় যাবে না এ ধরনের আশাও তাদের নেই এরা দেশে সংবিধান মতে ন্যায় বিচার ও সুশাসন কায়েম করতে চায় আজ দেশে সর্বক্ষেত্রে ঘুষ দুর্নীতি অনিয়ম টেন্ডারবাজি রাহাজানি ধর্ষণ গুম খুন হত্যা সন্ত্রাস বিভিন্ন খাতে অর্থ লুটের কেলেঙ্কারিতে ছেয়ে গেছে কোন দলের কাছে জনগণ নিরাপদে নেই দেশের মানুষ সাধারণ মৃত্যুর বিপরীত অপমৃত্যুতে গুলি খেয়ে রোড অ্যাক্সিডেন্টে অথবা পানিতে ডুবে মরছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এই জাতিকে কেউ দিতে পারেনি কেউ দিতে পারছেও না এজন্যই দেশে দরকার একটি ন্যায় নীতি শক্তি দাঁড় করানো তাই বাংলাদেশি সেবা পার্টি সত্যের ন্যায়ের ও ইমানদারির প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের বিদেশের প্রত্যেকটি বাংলাদেশি ভাই বোনদেরকে যোগ দেওয়ার জন্য এবং পার্টিকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আপনাদের সবার সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ